আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ভিডিও এনজয় করার জন্য। ভিডিও শুরুতেই আমি শপটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি একটাই কারণে, কারণ অনেক সময় অনেক প্রোডাক্ট আছে যেটা নিয়ে আমি হয়তো কাজ করি না বা যেটা হয়তো ভিডিও করা হয় না, আপনাদের হয়তো পছন্দ বা প্রয়োজন। সো সেই প্রোডাক্টগুলো আগে পরে আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি, যেন আপনাদের যদি দরকার হয়, ভালো লাগে, তাহলে আপনারা এই প্রোডাক্টগুলোও কিন্তু ভাইয়াকে অর্ডার করতে পারবেন। আর ভাইয়ার কিন্তু পাশাপাশি দুটো শপ, দুটো শপেই পুরো কুকারিজের সমস্ত আইটেম আপনারা কম বেশি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আপনাদের যে যে জিনিসগুলো দরকার, আপনারা সিম্পলি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কমিউনিকেট করলেও কিন্তু ভাইয়ার কাছ থেকে দামটা জেনে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। ভাইয়াদের সপ্তাহে 7 দিনই অনলাইন অর্ডার করা যায়, কোনো অসুবিধা নেই। আর মঙ্গলবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন আপনারা আসতে পারবেন, তবে কুরবানিদের আগে দিয়ে হচ্ছে গিয়ে মঙ্গলবারও খোলা থাকছে, সো আপনারা নিশ্চিন্তে আসতে পারবেন। তো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু ভাইয়ার শরীরটা হালকা একটু খারাপ, আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন। তো আমরা এখানে ভাইয়া টিএনটি নাম্বারটা আগে বলে দিচ্ছি, 02551502711। আপনাদের সুবিধার জন্য অনেক সময় কল দিয়ে ভাইয়াদেরকে নাকি পান না, কারণ মোবাইল নেটওয়ার্ক ইস্যুর জন্য, তাই ভাইয়া টিএনটি নিয়েছে। আর এখানে যে নাম্বারটা 01684937945, এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো সহ বিকাশ আছে, তাই অনলাইনে কেনাকাটা করতে চাইলে ওই নাম্বারে যোগাযোগ করবেন। আর ভাইয়াদের রয়েছে নিজস্ব, এখন ইমো হোয়াটসঅ্যাপ চালু হয়েছে না? আচ্ছা, তো দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা হয়েছে। আর এদিকে ভাইয়ার কিন্তু আবার ফেসবুক পেজ আছে, ওই পেজে একটা লাইক দিয়ে রাখবেন, এতে করে অন্যান্য আদার্স প্রোডাক্টের আপডেটটা পাবেন। শপ অ্যাড্রেসটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ, 79-80 নম্বর দোকান, নিউ সুপার মার্কেট, নিউ মার্কেট কমপ্লেক্স, ফার্স্ট ফ্লোর, ঢাকা সার্ভিস সেন্টার। আর কথা না বাড়িয়ে চলে যাবো ভাইয়ার কাছে। কুরবানিদের আগে যে জিনিসটা কেনার কথা আমাদের একটু মনে পড়ে, লাগে তো সারা বছরই, বাট হয় না যে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস কেনার কথা মনে পড়ে, সেটা হচ্ছে নর্মালি মাংসের মধ্যে গরুর গোশ বা মহিষ বা এই ধরনের জিনিসের মাংসই তো হতে একটু সময় লাগে বেশি। আর আমরা যারা সিলিন্ডার গ্যাস ইউজ করি, তারা কিন্তু দেখা যায় গোশ রান্না করতে গেলে অনেক বেশি বিরক্ত বোধ করি, কারণ অনেক সময় লাগে। তো যার কারণে আমরা কিন্তু একটু গ্যাস বাঁচাতে চাই বা একটু ইলেকট্রিসিটি বাঁচাতে চাই। তো সেক্ষেত্রে আমরা যদি প্রেশার কুকারে রান্নাটা করি, প্রেশার কুকারে রান্না করা যায় না এমন কিন্তু কিচ্ছু নাই, আপনি ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং প্রেশার কুকারে করতে পারবেন। হ্যাঁ, পুডিং সুন্দর হয়, কেকও সুন্দর হয় ভাইয়া। ইভেন দো আমরা অনেক সময় প্রেশার কুকারে এই জিনিসটা কল্পনা করি না, সেটা হচ্ছে এখন অনেক চায়ের দোকানে, দুধ চায়ের দোকানে আপনি দেখবেন ওরা কম্প্রেসার সিস্টেমের ইসের মধ্যে থেকে প্রেশারের মধ্যে কফি বা চা ইয়াটা করে। তো এটা যদিও করার দরকার নেই প্রেশার কুকার, আমরা জাস্ট বললাম যে টেকনোলজি দিন দিন কোথায় যাচ্ছে। তো এটাই বললাম যে প্রেশার কুকার এখন হচ্ছে মোস্ট এসেনশিয়াল একটা জিনিস আমাদের সংসারে। আপনি ভাত বলেন, খিচুড়ি বলেন, সবজি বলেন, গোশ বলেন, যে কোনো কিছু খুব দ্রুত সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে। আর এটা যে ভাইয়া শুধু গ্যাস বাঁচানো বা ইলেকট্রিসিটি বা টাকা, এটা না, সময় বাঁচানো, স্বাস্থ্যকর তো ডেফিনেটলি এবং সময়ও বাঁচানো। তো এখন ইমন ভাই আমাদেরকে বলবে এসকেবি প্রেশার কুকারে ওদের যে তিনটা সাইজ আছে বা চারটা সাইজ আছে সেগুলা। হ্যাঁ, এটাও একটা সাইজ, এটা 3 লিটার। হ্যাঁ, এটা 3 লিটার, এই সাইজ, এটা এখানে, এটা মাঝখানে 5 লিটার, এটা হচ্ছে 6 লিটার, এটা 7 লিটার। আর আমরা সব সময় ভিডিওতে একটা চোরামি বুদ্ধি বলে দেই কাস্টমারদের, তাই না ইমন ভাই? আমাদের যতগুলো প্রেসার কুকারের ভিডিও আছে, সেটা হচ্ছে আপনারা সর্বপ্রথম যে সাইজেরই প্রেসার কুকার কেনেন, আপনারা তার সাথে একটা 22 সেন্টিমিটার অথবা 3 লিটারের এটার একটা ক্যাসরোল অর্ডার করবেন। এটা মাত্র 1500 টাকায় এই ঢাকনা সহ এটা পাবেন। এটা পেলে হবে কি, সবসময় কিন্তু আমাদের বাসায় 5 লিটার, 6 লিটার বা 7 লিটার দরকার হয় না। রেগুলার যাদের 2-3 জনের ফ্যামিলি, তাদের কিন্তু 3 লিটার একটা প্রেশার কুকার, যেমন ডাল সিদ্ধ হতে পারে, অল্প 1 কেজিখানে গোশ রান্না হোক বা অল্প 2 জনের জন্য খিচুড়ি রান্না হোক, তারা যদি এটা সাথে অর্ডার করেন, দেখেন একটা প্রেশার কুকারের যা দাম পড়ছে, যেমন এইটা যদি আপনি এই ঢাকনাটা ছাড়া একটা 3 লিটারের যদি নেন, কথার কথা আপনি এই ঢাকনা সহ যদি নেন, তাহলে দাম পড়ে কত? 2890। সেই জায়গায় আপনি 5 লিটারেরটা কততে পাচ্ছেন? 3100 টাকায় 5 লিটারটা কিনে সাথে 1500 টাকা দিয়ে কাচের ঢাকনা সহ একটা 3 লিটার কিনে নেবেন, ঘুরে পেঁচাই দুইটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? আর এই ঢাকনাটা কিন্তু আপনার 7 লিটারও হবে, 6 লিটারও হবে, 5 লিটার হবে, 3 লিটার, মানে এই কাচের ঢাকনাটা সবগুলোর মধ্যে হবে। নর্মালি প্রেশার কুকারের ঢাকনা সরাইয়ে এটা রেগুলার লাইফেও ইউজ করতে পারবেন, যে কোনো রান্না বান্না, যে কোনোটা, ঠিক আছে? নর্মালি কিন্তু একটা প্রেশার কুকার আমাদের ঘরে অলস বসে থাকে, রোজ কিন্তু অনেক সময় ইউজ হয় না, বাট যদি আপনি এরকম একটা কাচের ঢাকনা সহ নিয়ে নেন, তাহলে কিন্তু রোজও আপনি যে কোনো রান্না বান্নায় আপনার প্রয়োজন, যেমন এটার মধ্যে চাইলে আপনি ভাত করতে পারেন, ভাত রান্নার জন্য একটা ডিপ হাঁড়ি দরকার হয়,
সো যখন প্রেসার কুকারে করতে মন চাইলে করবেন, প্রেসার কুকারে না করতে মন চাইলে ক্যাস্টল হিসেবে করবেন। তো এখন আমরা পর্যায়ক্রমে, হ্যাঁ পর্যায়ক্রমে আমরা 7 লিটার প্রেসার কুকারের দাম জানা শুরু করি। 7 লিটারটার দাম কত? এটা হলো 3550 টাকা। আর প্রেসার কুকারটা কিন্তু সিস্টেমটা খুবই ইজি, খুবই ইজি। একটু দেখান তো ইমন ভাই, প্রেসার কুকার সিস্টেমটা হলো একদম ইজি লক, এটাকে খুবই ইজি লক বলা হয়। এই যে দেখেন, একটা চাপেই বন্ধ, একটা চাপেই খোলা। এই যে খুবই ইজি, ঠিক আছে। আবার যখন খুলবেন তখন এখানে, এখন বলতে পারেন যে লাই তিনটা লাগাইতে এসে ভাই এটা পারছে, এগুলো কি নষ্ট? নষ্ট না, মেন সমস্যা হইছে এটার গায়ে এটা লেগে আছে, যার কারণে ঘোরানোর সময় প্রেসার লাগতেছে। দেখো এটা আটকাইতেছে না, প্রত্যেকটাই লাগবে, ঠিক আছে। ওই যে একটার গায়ে আরেকটা লেগে আছে দেখে সমস্যা হয়। ইয়েস, তো খুব ইজি লক, পরিষ্কার করাও খুব ইজি। তো এখন যদি ইমন ভাই একটু বলতেন যে এটা কি কোনো চুলায় সব চুলায় ইউজ করা যাবে? দুনিয়ার সব চুলা, যত ধরনের চুলা আছে সব ধরনের চুলা ইউজ করা যাবে, সেটা মানে ইনফ্রারেড হোক, সিলিন্ডার, যেমন প্রত্যেক ঘরে ঘরে সিলিন্ডার, ইলেকট্রিক চুলা, বন্ধু চুলা, হ্যাঁ হ্যাঁ চুলা আছে সব বন্ধ, হ্যাঁ সিমেন্টের চুলা, সিমেন্টের চুলা পাইপ দিয়ে দেয়। আপনি এত কিছু জানেন কেমনি ইমন ভাই? আমি তো গ্রামের ছেলে। ও আমরা গ্রামের, আমরা গ্রামের ছেলে মেয়ে, হ্যাঁ ঠিকই। আসলে সো লাকড়ির চুলা যদি আমি শুধু কেন বলতে চাইছি, অনেকের খোলাও আছে, তো তারা খেয়াল করবেন যে এই হ্যান্ডেলটায় যেন তাপটা না লাগে, ব্যাস এইটুকু আমার বলে দেওয়া দরকার, বলে দিলাম। এখন আসি 5 লিটার 6 লিটারের দাম কত? 1500 টাকা আর আপনার 22 CM টা কি এই ঢাকনায় কেউ কিনতে পারবে যদি কেউ কাঁচের ঢাকনা সহ এই ঢাকনা সিঙ্গেল শুধু মানে এটার সাথে ওরকম কি সিস্টেম হয়? না না, ওরকম হয় না, মানে এটাকে এই কাঁচের ঢাকনার সাথে, ওকে ডান। তাহলে এটার দাম 1500, 1500 টাকা আর এটা হলো 3100 টাকা, 3200 টাকা, 3200 টাকা। তবে হ্যাঁ এখানে একটা অপশন আছে সবার জন্য, কারণ কোরবানি ঈদ উপলক্ষে সবার জন্য, বিশেষ করে এই ভিডিও বা আপুর ভিডিওর জন্য বিশেষ ছাড়, সেটা একটু তাকান আমাদের দিকে, বিশেষ ছাড়, সেটা হলো যেই নেবেন ঢাকার হোক, ঢাকার বাইরে হোক, যেখান থেকে হোক না কেন, সবাই আপনারা 10% ডিসকাউন্ট। ওয়াও, তার মানে আমরা যে দাম বলেছি সেটাতে 10% ডিসকাউন্ট, সেখান থেকে 10% ডিসকাউন্ট, শুধু অনলি ফর এই ভিডিওর জন্য, সব সময়ের জন্য না। ওকে ডান, মানে এই ঈদের আগের এই ভিডিওটা, বাট ঈদের পরে আমরা যে দাম বলছি সেই দাম, হ্যাঁ সেই দাম, বাট আমরা যে দাম বলেছি এই শেষ পর্যন্ত যে দেখেছেন তারা হচ্ছে ডিসকাউন্ট 10%টা পাচ্ছেন। ঈদের পরেও যদি কেউ পরে কোন এই ভিডিওটা দেখেন, দেখে এসে বলেন বাপ বল ইয়ে করে, তখন কিন্তু ভাইয়া এমবারেস ফিল হবে, আসলে তখন সম্ভব না, এটা শুধু ঈদের আগের জন্য। আমরা আসলে এই ভিডিওটা আমাদের একবার পাবলিক, আমরা তো আসলে পাবলিক করে বারবার তো ডিলিট করতে পারি না, এটা তো সম্ভব না, একটা চ্যানেলের গ্রোথের ব্যাপার। তো যার কারণে আমরা কিন্তু ভিডিওতে ক্লিয়ারলি বলে দেই কোনটা কোন সময় পর্যন্ত, যেন আপনি ভুল বোঝাবুঝি তৈরি না হয়। এগুলো কিন্তু আপনার যারা দরকার দ্রুত অর্ডার করবেন তাহলেই পাবেন, কারণ সব সময় আসলে সবগুলা সাইজও অ্যাভেলেবল, ভাইয়ের স্টকে নাও থাকতে পারে, অনেক সময় স্টক আউট হয়ে যায়, কারণ ওই সময়টায়, কারণ হ্যাঁ পারলে একটু দ্রুত অর্ডার করবেন, তাহলে প্রোডাক্টটা আমরা দ্রুত আমরা ডেলিভারি ভাইয়া দিতে পারবে। আর যারা ঈদের আগে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই 5 তারিখের আগে ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন, 5 তারিখের পরে ভাইয়ারা আর ঢাকার বাইরে অর্ডার নিতে পারবে না, হয়তো বা 6 তারিখ পর্যন্ত ইনসাইড ঢাকা নিতে পারবে, আর তারপরে কেউ চাইলে সরাসরি দোকানে এসে চার রাত পর্যন্ত কিনবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, কেমন লেগেছে জানাবেন, দেখা হবে। ওকে, যেমন হলো 5 তারিখের পরেও যদি কেউ ঢাকার বাইরে থেকে অর্ডার করেন, একটা অপশন চালু আছে আমরা কোম্পানি থেকে সেটা নিয়ে রাখতেছি, সেটা হলো আমরা বলে রাখছি, কারণ যে সব সুবিধা অসুবিধা আমরা ফেস করতে পারি, সেটা হলো কেউ যদি ই করতে পারেন, বুকিং করতে পারেন। আচ্ছা, বুকিং দিয়ে রাখবেন, ঈদের পরে নেবেন, মানে ডিসকাউন্টটা তাহলে ঈদের পরে পাবেন, বুকিংটা যদি আগে দেন, বুকিংটা যদি আগে করেন। আচ্ছা, বুকিং মানে আগে দিলে হয়তো ঈদের পরেও 10% পাবেন, তো ভাইয়া এটা একটা স্পেশাল আরো একটা সুযোগ আপনাদেরকে দিয়ে দিল। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।